AB24 বাংলা ও বাঙালির পাশে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলাকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত না করে আলাদা স্বতন্ত্র দক্ষিণ সুরমা সিটি কর্পোরেশন বাস্তবায়নের দাবিতে স্পেনে বসবাসরত দক্ষিণ সুরমা উপজেলাবাসীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার 12 অগস্ট দেশটির রাজধানী মাদ্রিদের একটি রেস্টুরেন্টে জাগো দক্ষিণ সুরমাবাসীর ব্যানারে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক প্রবীণ কমিউনিটি নেতা আব্দুল কাইয়ুম পঙ্কি। সভায় বক্তারা দক্ষিণ সুরমা উপজেলার গুরুত্ব তুলে ধরে সিলেটের অত্যন্ত মর্যাদাপূর্ণ এই উপজেলাকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত না করে সরকারের কাছে অনতি বিলম্বে স্বতন্ত্র দক্ষিণ সুরমা সিটি কর্পোরেশন বাস্তবায়নের দাবি জানান। জনগণের সেবা পাওয়ার লাগি আর সিটি কর্পোরেশন কার্যক্রম যে পরিধিটা বৃদ্ধি করলে সেবার পরিমাণ কমিয়ে আইবে, দেখছে একটা সিটি কর্পোরেশন কিন্তু পরিধি অনেক বড়, দক্ষিণ সুরমা অয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি সাংবাদিক সেলিম আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা অয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন ইন স্পেনের উপদেষ্টা মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, কমিউনিটি নেতা নূর মিয়া, আব্দুল হামিদ সঞ্জু, কানেক্ট বাংলাদেশের সমন্বয়ক আফসার হোসেন নীলো, আব্দুল মালিক ইমদাদ, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আবু জাফর রাসেল, মাহবুবুর রহমান, ফজির আলী নাদিম, যুবনেতা হাদি হাসান সহ কমিউনিটি নেতৃবৃন্দ। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন কবির আল মাহমুদ এবং সাইফুল আমিন। মতবিনিময় সভায় বক্তারা বলেন দক্ষিণ সুরমা উপজেলার 10 ইউনিয়ন সহ সিলেট সদর উপজেলা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ, বিশ্বনাথ উপজেলার অংশবিশেষ একত্রিত করে স্বতন্ত্র দক্ষিণ সুরমা সিটি কর্পোরেশন বাস্তবায়িত হলে নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি দক্ষিণ সুরমাবাসীর প্রত্যাশা পূরণ হবে। সভায় দক্ষিণ সুরমা সিটি কর্পোরেশন বাস্তবায়ন এখন সময়ের দাবি উল্লেখ করে বক্তারা এ দাবি বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আশু হস্তক্ষেপ কামনা করেন। AB24 বাংলা ও বাঙালির পাশে